নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হর হর মহাদেব। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এমন দুটি ফুলের কথা, যে দুটি ফুল আপনারা যদি শিবের পায়ে অর্পণ না করেন তাহলে আপনাদের পুজো অসম্পূর্ণ হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই দুটি ফুল তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই ভিডিওতে যে দুটি ফুলের কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই দুটি ফুল শিবরাত্রিতে না দিলে পুজো অসম্পূর্ণ হয়ে যাবে। কোন সেই দুটি ফুল তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2021 শিবরাত্রি কবে পড়েছে। 2021 শিবরাত্রি পড়েছে 11 মার্চ বৃহস্পতিবার। এই দিন আমরা হিন্দু ধর্মাবলম্বীরা শিবরাত্রি উদযাপন করে থাকব। এবার আসুন আমি আপনাদেরকে শিবের কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি। আমরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ফলস্বরূপ কী পাই? তেমন কিছু পাই না। আর যদি আপনার সাথে ঠিক এইরকমটাই হয় তাহলে আপনারা শিবের শরণাপন্ন হন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শিব মহাদেব বা মহাকাল যাই বলুন না কেন, উনার শরণাপন্ন হন। এবং আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি অল্পতেই সন্তুষ্ট হয়। তাই আপনারা শিবকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করতে পারবেন এবং সন্তুষ্ট করে আপনাদের ভাগ্য বিড়ম্বনা কাটিয়ে ফেলতে পারবেন। হিন্দু ধর্মে শিবকে কিন্তু খুবই জাগ্রত দেবতা হিসেবে মানা হয় এবং যারা মহিলারা রয়েছেন তারা দেবাদিদেব মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্যই একমাত্র শিবের উপবাস বা শিবরাত্রি করে থাকে। তবে কিছু নিয়ম রয়েছে, কিছু প্রসিডিওর রয়েছে এবং যে দুটি ফুলের কথা আমি বলতে চলেছি সেই দুটি ফুল অবশ্যম্ভাবিক শিবরাত্রির দিন আপনারা শিবালয়ে নিবেদন করুন। আর যেটি করলে আপনারা অতি সহজেই দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে পারবেন। কী সেই দুটি ফুল তা আমি বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। এবং কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন দুটি ফুল শিবরাত্রির দিন না দিলে শিব পুজো অসম্পূর্ণ হয়ে যায়। প্রথম যে ফুলটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধুতরা ফুল। হ্যাঁ বন্ধুরা, ধুতরা ফুল শিবের খুব প্রিয় ফুল এবং এই ফুল আপনাদেরকে অবশ্যম্ভাবিক শিবলিঙ্গে প্রদান করতে হবে। এর পাশাপাশি আরেকটি ফুলের কথা আমি বলবো, সেটি হচ্ছে অপরাজিতা ফুল। হ্যাঁ বন্ধুরা, যে ফুলটি শিবের খুবই প্রিয় ফুল এবং এই ফুলটিও আপনারা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করুন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি শিবের কাছে নিজের জন্য চান তাহলে বলবেন নমো শিবায়। আর যদি আপনি আপনার সন্তানের জন্য বা আপনার বাবার জন্য, আপনার কোনো বন্ধুর জন্য বা আপনার কোনো রিলেটিভের জন্য চান সেক্ষেত্রে বলবেন ওং নমো শিবায়। এই দুটি মন্ত্রের মধ্যে পার্থক্য একটাই, একটিতে ওং লাগানো আছে আর একটিতে ওং লাগানো নেই। তাই এই দুটি মন্ত্র কারা কারা উচ্চারণ করবেন এবং কোন পরিস্থিতিতে উচ্চারণ করবেন সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কিছু অংশে
কাজে আসলো। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।